দর্শক, আমরা কথা বলছি এমন একজন ব্যক্তির সঙ্গে যিনি একাধারে নাট্যকার, অভিনেতা এবং নাট্য পরিচালক, যার জন্ম নোয়াখালীতে এবং দীর্ঘ সময় তিনি ঢাকায় অবস্থান করছেন, দাপুটির সাথে টেলিভিশন মিডিয়ায় কাজ করছেন। দাদা, নোয়াভিশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে আমরা শুরুতে আপনার শৈশবের সেই গল্পগুলো শুনতে, আপনার শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে? আমার শৈশব, আমি জন্মেছি নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী বাজার, বেগমগঞ্জ থানার পাশেই, বড় গঞ্জই বলা যায়। চৌমুহনীতে আমার জন্ম, চৌমুহনীতে আমি বড় হয়েছি এবং হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমি চৌমুহনী কলেজে পড়েছি। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি 69 সালে। তো 69 পর্যন্ত আমার সমস্ত কর্মকাণ্ড, যা কিছু, সব চৌমুহনী। সেই শৈশবের স্মৃতি বলতে, যদি নাটকের স্মৃতি বলতে হয়, তাহলে আমি অভিনয় শুরু করি খুব ছোট বয়সে। এই পাড়ার আপাড়া দিদিরা মিলে একটা নাটক করেছিলেন, যেখানে শুধু পুরুষ চরিত্র, আমি একজন। এবং মজার বিষয় হলো, ওই নাটকে আমাকে মৃত সৈনিকের ভূমিকা অভিনয় করতে হয়েছে। মৃত সৈনিক মানে নাটকটি ছিল, নামটা আমার ভুলে গেছি, তবে নাটকটি দুর্ভিক্ষের উপর ছিল। আমি, আমার মা দুর্ভিক্ষে আমি মারা গেছি রাস্তায়, আমার মা ছিল আমার। তো সেই ভূমিকা পালন করতে গিয়ে আমি একটা, মানে এখন মনে হয় একটা মজার কাজ। তো আমাকে তো বলে দিয়েছে, আমার বয়স তখন 4 কি 4.5 বছর বয়স হবে, ছিল যে তুমি কোনো নাড়াচাড়া করবে না, সাবধান, তোমাকে যদি মশা কামড় দেয় তাও কিন্তু নড়বে না, তুমি তুমি মৃত। তো আমি তো শুয়ে আছি একদম শক্ত হয়ে। তো পাশে দাঁড়াচ্ছিল মাইক ম্যান, আমাদের চাচাই হন উনি। উনি আমাকে বললো, এই মৃত মানুষের পেট তো ফোলা থাকে, তোর পেট তো দেখি এমনি পড়ে আছে, পেট ফোলা? আমি ওনার কথা শুনে পেট ফুলিয়ে দিলাম, আর দর্শক এসে দিল। এই আমার প্রথম মঞ্চ অভিনয়ের অভিজ্ঞতা। পরবর্তী পর্যায়েও আমি স্কুলে নাটক করেছি, স্কুলের পরে কলেজে নাটক করেছি, এবং কলেজের পরে আমাদের ওখানে পাবলিক লাইব্রেরি বলে একটা মিলনায়তন ছিল, ওখানেও নাটক করেছি, তবে সংখ্যায় একেবারেই কম। আমাদের অঞ্চলে আসলে নাটক টাটক খুব একটা হতো না, তো সেই কারণে এই নাটকের প্রতি আমার প্রচন্ড আগ্রহ থাকলেও আমি মঞ্চে ওঠার, মানে অভিনয় করার খুব একটা সুযোগ পাইনি। সাজ্জাদ, দাদা, আপনি তাহলে কোন থিয়েটার দিয়ে বেসিক্যালি শুরু করেছেন? আবার বলো, ডিরেকশন, না, আপনার অভিনয়টা কিভাবে শুরু হলো? কোন অভিনয়? থিয়েটার দিয়ে? জি জি, অভিনয়। ওই তো বললাম, পাড়ার দিদিদের নাটকে আমি প্রথম অভিনয় করেছি ছোটবেলায়, অভিনয়টা সেখানেই শুরু হলো। তারপরে আমি ওই, যখন আমার বয়স ধরো 12-13 বছর, তখন থেকে আমি মোটামুটি এই জগতের একজন হবার জন্য, মানে অভিনয় পরিচালনা, বিশেষ করে সিনেমা পরিচালনা করার কথা আমি মানে তখন থেকেই ভাবতে পারি। সেই ভাবনার বাস্তবায়নের জন্য আমাকে তো ঢাকায় আসতে হবে। ঢাকায় আসার আগে তো ওখানে, আমাদের বললামই তো, আমাদের চৌমুহনীতে নাটক করার খুব একটা সুযোগ ছিল না, তবে সারা দেশে নাটক টাটক যা হতো আমি খোঁজ খবর রাখতাম রেডিওতে, তখন টেলিভিশন হয়নি, রেডিওতে কলকাতার নাটক শুনতাম, ঢাকার নাটক শুনতাম, এই আর কি, খবরাখবর এইভাবে আমি তৈরি করেছিলাম নিজেকে। তারপর ঢাকায় এসে নিয়মিত নাট্য চর্চাটা শুরু।
তো ঢাকার গল্পটা তাহলে একটু শুনি, মানে কিভাবে শুরু করলেন এখানে? ঢাকার ঢাকার গল্পটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ইকোনমিক্স ডিপার্টমেন্টে, মানে অর্থনীতির শাস্ত্রে অনার্সে ভর্তি হয়েছিলাম। তা বাধ্য হয়ে আমি খুব ছোটবেলায় মানে 7-8 থাকতে আমার জীবনের লক্ষ্য কথা আমি স্থির করেছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়বো এবং বাংলায় পড়তে পড়তে আমি সিনেমার সহকারী পরিচালক হব, তারপরে এক সময় আমি সিনেমা পরিচালক। কিন্তু আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করলাম 69 সালে, প্রথম বিভাগে আমি পাশ করেছিলাম, তখন মানে প্রথম বিভাগে পাশ করাটা অনেক আমাদের সারা জেলাতেই বোধহয় সম্ভবত আমরা মানবিক বিভাগে বোধহয় আর 2 জন পাশ করেছিল প্রথম বিভাগে। আসবো বাংলায় ভর্তি হবো, আমার মেজ ভাই যিনি আমাদের তদারকি করতেন, আমার বাবা তো ছিলেন না, আমার বাবা আমি খুব ছোটবেলায় মারা গেছে, তো মেজদা আমাকে বললেন যে তুই কি ঢাকায় যাচ্ছিস নাকি। বললাম হ্যাঁ, মানে আমার এমন একটা বিশ্বাস ছিল আমি এমন একটা রেজাল্ট করেছি, আমার তো পড়ার জায়গা ঢাকাতেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বললো আমাকে, বললো তুই কিসে পড়বি? বললাম কেন বাংলায়, তুই বাংলায় পড়তে ঢাকা যাবি? বললো হ্যাঁ। বললো তাহলে তো যাওয়ার দরকার, আমি ঢাকায় পড়বো না, এরকম রেজাল্ট নিয়ে আমি ঢাকায় পড়বো না। বলে যে পড়তে পারো তুমি যদি তুমি ইকোনমিক্স বা ইংরেজিতে পড়তে পারো। তো আমি বললাম যে ইংরেজিতে তো আমার নম্বর তত ভালো নেই, ইকোনমিক্স আছে, তাও যাও ইকোনমিক্সে যদি চান্স পাও তাহলে ইকোনমিক্স পড়বে, তা না হলে তুমি যমুনী কলেজে পড়বে। তো আমি তারপরে বাধ্য হয়ে, আমার তো ঢাকায় আসার লক্ষ্য, তো আমি আসলাম ইকোনমিক্সে পড়তে, পড়ার উদ্দেশ্য নিয়ে, এবং চান্সও পেয়ে গেলাম, ভর্তি হলাম ইকোনমিক্সে। কিন্তু আমি তখন এই সুযোগ খুঁজছিলাম কি করে নাটকে অভিনয় করবে। আমি ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই আমাদের জগন্নাথ হলে একটা বার্ষিক নাটকের বিজ্ঞপ্তি দিল যে অভিনয় করতে হবে, অভিনয়ের জন্য ইন্টারভিউ দিতে হবে, যারা যারা আগ্রহী তারা ইন্টারভিউ দিতে আসো। নাটকটি পরিচালনার দায়িত্বে দিকে আনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মোটামুটি বাংলাদেশের তখন দিকপাল, উনি আমাদের নাটক নাটক করতে আসলেন। তো তার আগে একটা ইন্টারভিউ নিয়েছে, নিতে গিয়ে আমি ইন্টারভিউ দিলাম, খুব আশা নিয়ে, আমি তো জানি আমি ইন্টারভিউতে ঠিক এটাই আমার ধারণা ছিল, কিন্তু একসময় দেখলাম আমি টিকলাম, মানে প্রথমেই হলে নাটক করতে পারলাম না। সেই এক প্রায় কিছুদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র শিক্ষক নাট্য সমিতি বলে একটা সংগঠন ছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লিখতে অভিনয় করতে পরিচালনা করতে না ছাত্ররা করতে, সেই তখন নীলিমা ইব্রাহিম একটা নাটক দুয়ে দুয়ে চার বলে একটা নাটক করার জন্য বিশ্ব ছাত্র শিক্ষক নাট্য সমিতির ব্যানারে নাটক করার জন্য একটা বিজ্ঞপ্তি দিলেন, আমি ইন্টারভিউ দিলাম। এই ছাত্র শিক্ষক নাট্য সমিতি কিন্তু অনেক নাটক, মনির চৌধুরী চৌধুরী অনেক নাটক, বিখ্যাত বিখ্যাত নাটক করেছেন, মানে ঢাকায় তখন নাটক বলতে যা বল যায় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক নাট্য সমিতি। তো সেই ওখানের ব্যানারে দিলাম, ইন্টারভিউ দিলাম এবং টিকলাম। সেই নাটকের রিহার্সেলে আশকার ইবনে শাইখ আসতেন, উনি নাট্য সমিতির মেম্বার ছিলেন, উনিও আসতেন। আমাকে বলে যে আমি রিহার্সেল করতেছিলাম, রিহার্সেল দিয়ে দিয়ে চারে আমাকে বললেন যে তুমি জগন্নাথ হলের ছাত্র না? আমি জি। বললো জগন্নাথ হলের নাটকে তুমি যাওনি কেন? আমি গেছি, আমাকে তো আপনি চান্স দেন। বললো না 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 তুমি আসো আসো। আমি গেলাম, পরদিন যাওয়ার পর আমাকে একটা বড় রোল উনি দিলেন, বিদ্রোহী পদ্মা নাটকে নায়িকার বাবার চরিত্র, যদি আমার বয়স তখন 18 বছর। যাই হোক, সেই নাটকই বোধ হয় 2-2-4 এর আগে জগন্নাথ হলের নাটকটি হলো বোধ হয় তারপরে 2-2-4। এবং স্বাধীনতার পূর্ব সময়ে আর জগন্নাথ হলের আরেকটি নাটক আমি অভিনয় করেছিলাম, জগন্নাথ হলে 69 সালে যারা ভর্তি হয়েছিল, মানে জগন্নাথ হলে যারা
থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জগন্নাথ হলে আবাসিক হয়েছিল, তাদের সম্মানে ছাত্রইউনিয়ন একটি নাটক করেছিল। নাটকটির নাম আমার মনে নেই, ছাত্র ইউনিয়নের তরফ থেকে নাটক হয়েছিল। তো ওটাতে পরিচালনা করতে আসছিলেন হাসান ইমাম, এই আমাদের হাসান ইমাম তখন সিনেমার নায়ক, উনি আসছেন নাটক পরিচালনা করতে, এবং নাটকটিতে আবুল হায়াত অভিনয় করেছিলেন। ওনাকেও উনি তখন মানে বুয়েট থেকে পাশ করে চাকরি বাকরি করে না নাটক করে বেড়া আবুল হায়াত ছিলেন। আর এই নাটক আয়োজনে এই আসাদুজ্জামান তখন ছাত্র ইউনিয়নের কালচারাল উইংয়ে কাজ করতেন, কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলেন, উনি আসছেন। উনি তখন নাটকের প্রম ছিল, উনি প্রম করতেন, আমরা অভিনয় করতাম। সেই নাটকটি একটা একাঙ্ক নাটক 45 মিনিটের, জগন্নাথ হলেই যে আমরা অভিনয় করেছি। এরপরে স্বাধীনতার আগে আর কোনো নাটক করা হয়নি, যুদ্ধ শুরু হয়ে গেল 71। তো 71-এ যুদ্ধ হওয়ার পরে তো চলে গেলাম, মানে দেশ ছেড়ে আমাকে শরণার্থী হয়ে চলে যেতে হলো। ফিরে এসে আমরা শুরু করলাম নাট্যচক্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্র, যেটা মাধ্যমে বাংলাদেশে একটা নূতন নাট্য আন্দোলনের সূচনা হলো আর কি, নতুন ধারার নাটক, নতুন মানে ফর্মের নাটক হিসেবে আমরা শুরু করলাম। এই নাট্যচক্র করতে করতে এই নাট্যচক্র এমএ পাস করা পর্যন্ত নাট্যচক্রে ছিলাম, এবং নাট্যচক্র যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্য সংগঠন, তখন আমরাই সিদ্ধান্ত নিলাম যে আমরা যখন এমএ পাস করে ফেলবো তখন আমরা কি করব। তখন আমাদের লোকজনরা মিলে এবং বাইরের কিছু লোকজন নিয়ে আমরা ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করলাম। সেই ঢাকা থিয়েটারে কিছুদিন থাকার পর আমি থিয়েটারে জয়েন করলাম। সেই থিয়েটারে এই সেই 73 সাল থেকে এখনো থিয়েটারে আছি, থিয়েটারে মঞ্চ নাটক করে যাচ্ছি, এবং এই মঞ্চ নাটক করতে করতে একসময় টেলিভিশনে গেলাম, টেলিভিশন ও নাটক করা শুরু করলাম। আর আমি 72 সাল থেকে চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করেছি। চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করার কারণটা হলো, আমি আমি আসলে চলচ্চিত্র জগতের কেউ হতে চাইছি, কিন্তু আমি কোনোভাবে লিঙ্ক মানে কি করে চলচ্চিত্র জগতে যাব সে সুযোগ পাচ্ছিলাম না। তো সেই সময় আমার শিক্ষক রামেন্দ্র মজুমদার, উনি আমাদের কলেজের শিক্ষক ছিলেন, ঢাকায় এসে ওনার মোটামুটি তত্ত্বাবধানে কাছে দাঁড়িয়ে আমি ছিলাম। একদিন ওনার অফিসে গেছি আর উনি আমাকে চিত্রালে, তখন অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন আহমেদজামান চৌধুরী, রামেন্দ্র বন্ধু, উনি বললেন যে এই আহমেদজামান চৌধুরীর ডাক নাম খোকা, এই খোকা ওকে তুই তোদের পত্রিকায় নিয়ে নে। তা আমাকে বলছে আপনি, খোকা ভাই আমাকে বললো পারবেন, আমি তখন সাংবাদিকতা করবো কিংবা সাংবাদিক হবো কল্পনাও করিনি, কোনোদিন কোনো সংবাদ লিখিও নি। আমি বলে বসলাম পারবো, পারবো বলে সেই কারণে আমি চিত্রালীতে যেতে পারবো, এবং চিত্রালীতে যেতে পারলে, চিত্রালী তখন এমন প্রভাবশালী পত্রিকা, তখন আমি চলচ্চিত্র জগতে আমার যে লক্ষ্য পরিচালক হওয়ার জন্য কাজ করার আমি জায়গা করে নিতে পারবো। এসে উনি আমাকে বললেন চিত্রালীতে কাজ করার জন্য, আমি চিত্রালী বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি হয়ে গেলাম এবং সাংবাদিকতা শুরু করলাম। সেই থেকে চলচ্চিত্রে যাতায়াত, চলচ্চিত্রে এই সাংবাদিকতা করতে করতে অভিনয় করলাম, কিছু চিত্রনাট্য পরিচালনা করলাম, চিত্রনাট্য লিখলাম, সংলাপ লিখলাম, কিন্তু ওই যে পরিচালক হওয়াটা আমার হয়ে ওঠেনি নানা কারণে, নানা কারণে। তারপরে আমি পরিচালক হলাম, আসলে স্টেজে করেছি, পরিচালনা করেছি প্যাকেজ নাটক শুরু হওয়ার পর টেলিভিশনের জন্য নাটক নির্মাণ শুরু করলাম। তো এখন নাটক নির্মাণ অভিনয় এই নিয়ে আছি। তো দাদা, আমি তিন মাধ্যমের মধ্যে আপনি কোন বিষয়টাকে বেশি নিয়েছেন বা আত্মস্থ করেছেন অথবা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন একটু যদি বলতেন। এই এত কাজ আমি যার মধ্যে যা করেছি, অভিনয় পরিচালনা কিংবা লেখালেখি, এটার মধ্যে কোনটাতে স্বাচ্ছন্দ্য অভিনয় স্বাচ্ছন্দ্য বোধ করেছি, জি 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 তাই তো? জি জি সে কোথায় জিজ্ঞেস করছো তো?
এর কথাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, আমি আসলে পরিচালনা করতে খুব মন চাইলেও আমি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি অভিনয় করতে, এবং সেই অভিনয়টা যদি মঞ্চে আমি আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মঞ্চে আমি নিজেকে রাজা ভাবতে পারি, আমার মনে হয় যে নিজে আমি যা করি, যাই দর্শক থাকুক তারা আমার কথা শুনে আমার থেকে সেখানে আমাকে রাজা মনে হয়। আর কারণ তখন তো আর নির্দেশক আমাকে কিছু বলতে পারেন না, কাট করার তো তার সুযোগ নেই, কিন্তু সিনেমা বা টেলিভিশনে যখন অভিনয় করতে যাই, আমার কাজ যদি পরিচালকের পছন্দ আমি কাট করি, সেখানে তো আমার ইচ্ছার প্রতিফলন পুরোটা হতে পারে না, পরিচালক নিয়ন্ত্রিত। আপনি দীর্ঘদিন মঞ্চ নাটকের সাথে যুক্ত যুক্ত ছিলেন, সেই হ্যাঁ, সময়কার আছি নাটক এখনো। এবং বর্তমান নাটকের মধ্যে পার্থক্য কি খুঁজে পান? বর্তমান নাটক আমার কাছে যা মনে হয়, এক সময় আমরা যখন মানে আমি 72-73 কিংবা 80 দশক পর্যন্ত আমাদের এখানে যারা নাটক করতেন তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, এরা অভিজ্ঞতার আলোকে নিজেদের যেন নাটক করতেন, সেই কারণে নাটকগুলো আমার কাছে মনে হতো যে একটা বিশেষ ধরনের বাইরে যেতে পারতো না। কিন্তু এখনের নাটক দেখলে আমার মনে হয় ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে শুধু নাট্যতত্ত্ব বিভাগ খোলা হয়েছে তা নয়, আমাদের প্রচুর ছেলে বাইরে থেকেও নাট্যতত্ত্বের উপর পড়াশোনা করে আসছে কিংবা এখনো করে, এবং এরা যখন নিয়মিত হলো কাজে, আমি এক নতুন দুনিয়া দেখলাম। এদের যে ফর্ম ওরা ইউজ করে নাটকের যে প্রয়োগ পদ্ধতি, এটা আমার কাছে অসাধারণ মনে হয়, আমরা ভাবতেও পারি না। তবে এটা আমার দেখতে ভালো লাগে ঠিকই, সবকিছু লাগে, আমি তাদের কাজ দেখে অনুপ্রাণিত হই, কিন্তু এক কথা আমার মনে হয় সেই নাটকের বা মানে নাটক বলতে আমি যা বুঝি, যে তা থেকে যেন তারা সরে, তারা ফর্মের দিকে গিয়ে সেটা প্রকাশটা আমার কাছে ঠিক তেমন মনে হয় না আর কি, কিন্তু ফর্ম টর্ম মিলিয়ে রং টং রঙিন রঙিন মিশুক লেগে আমার কাছে ভালোই লাগে, এবং আমি খুব ওদের কাজ দেখে আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের সেকেন্ড জেনারেশন ভালো কাজ করছে। আপনার কোন চরিত্র যেটিতে আপনি অভিনয় করেছিলেন এই মুহূর্তে মনে পড়ে, যেটা আপনি খুব এনজয় করেছিলেন মঞ্চে? মঞ্চে মঞ্চে আসলে আমি কাজ করেছি, সেটা হলো সাত ঘাটের কানাকড়ি নাটক, সাত মন্তজুদ্দিন আহমেদের সাত ঘাটের কানাকড়ি নাটকটি 89 সালে মঞ্চায়ন শুরু হয়, মানে বাংলাদেশের সকল রেকর্ড ভঙ্গ করে জনপ্রিয়তার দিক থেকে নাটকটি এগিয়ে যায়। এই নাটকটি মূলত একটা রাজনৈতিক পটভূমির নাটক, আর ঠিক এটা নাটক হলেও ওটাতে অনেকটা মানে প্রতিদিনই নাটকের মানে নিউজ পেপারে যেরকম প্রতিদিনই সম্পাদকীয় পরিবর্তন হয়, এখানেও এরকম পরিবর্তন, যার ফলে নাটকটি সব সময় সমসাময়িক মনে হতো আজকের নাটক। নাটকটিতে যে সাত মায়ের সাত ছেলে, এই নিয়ে পটভূমি, এই পটভূমিতে নাটকটি আমি সাত ছেলের বড় ছেলের ভূমিকায় অভিনয় করেছিলাম, যদিও মূল চরিত্রে আমি ছিলাম না, আমি নাটকটির 10-15 শো হওয়ার পরে শুরু করেছি, তারপরে 250-300 শো করেছি। নাটকটিতে আমাকেই উপস্থাপক এবং চরিত্র হয়ে অভিনয় করতে হতো, 2-3 ঘন্টা নাটকে প্রায় 1.5 ঘন্টা বেশি আমাকেই কথা বলতে, অনেক পরিশ্রম সাধ্য কাজ, কাজটি করে আমি খুব মানে খুব যে আমি অভিনয় করছি আমার কাছে খুব ভালো লাগতো, মানে আমি দর্শককে নিয়ন্ত্রণ করতে পারতাম ওই ওই ক্যারেক্টার অভিনয় করতে গিয়ে, এমন এই নাটক করতে গিয়ে অভিজ্ঞতা এমন হয়েছে আমি অনেকদিন হয়তো কোনো দর্শক কথা বলছি আমি তাকে অভিনয় ছেড়ে তাকে গিয়ে বলেছি আপনার সমস্যা কথা বলছি, আপনার নাটক ভালো না থাকলে আপনি চলে যেতে পারেন,
আমাকে বললে দরজায় খুলে দিল, কিন্তু এখানে বসে কথা বলতে পারে। এইভাবে সেই দর্শককে হয়তো হল থেকে বেরিয়ে বা ওকে ঠান্ডা করে আমি আমার মধ্যে ফিরে আসছি। মানে আমার কাছে মূলত আমি যাই করি দর্শক তাই শোনে, এটা আমার মানে খুব ভাল লাগতো আর কি আমার সাতঘাটের গান। এবং এই নাটকে আমার জীবনে অভিনয় করে আমি আসলে কোনো পুরস্কার টুরস্কার এই ধরনের কোনো কিছু অভিনয় নিয়ে কোনো ক্ষেত্রে আমি কোনোদিন কিছু পাইনি। তো এই নাটকে অভিনয় করার পর একটা জিনিস আমি পেয়েছি, আমি নাটকটি অভিনয় শেষ করার পরে মঞ্চ থেকে বেরিয়ে এসে অডিটোরিয়ামের সামনে এসে একটু দাঁড়িয়েছিলাম, মানে একটু খোলা বাতাসে একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম এক মহিলা পর্দা করেন না কিন্তু খুব মার্জিত পোশাক আশাক, খুব আমার মায়ের মতোই, আমার মাকে হয়তো একটু ছোট হবেন, উনি এসে না আমার সমস্ত শরীর হাতাচ্ছিলেন। আমার কাছে মনে হচ্ছিল আমার বাইরে মানে ঢাকা থেকে বাড়িতে গেলে মা যেমন আমার শরীর দেখতেন আমি ঠিক আছি কিনা, মায়েদের থাকে না সন্তানরা যখন বাড়িতে যায় মা সারা শরীর হাতায় না, উনি আমার সারা শরীর হাতাচ্ছিলেন, একটি কথা উনি বলছেন না, উনি মানে অন্য পুরুষ মানুষের সামনে আসতে টাসতে একটু লজ্জা পান বুঝি, কিন্তু আমাকে উনি ছেলের মতো আদর করছিলেন। আমি বুঝে গেছি মঞ্চে যখন আমি উনি আমাকে দেখছিলেন ওনার হয়তো ছেলের কথা মনে হয়েছে, এবং ওনাকে যে ওইটুকু মনে করতে পেরেছি আমার মনে হয় অভিনেতা হিসেবে ওটাই আমার বড় প্রাপ্তি, এর চেয়ে বড় কিছু আমি পাবো বলে মনে হয় না। টেলিভিশনে আপনি অসংখ্য নাটক অভিনয় করেছেন, হ্যাঁ মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নাটকের স্মৃতি আপনার মনে পড়ে কিনা এই মুহূর্তে? মনে পড়ে ধরেন আমি মূলত যে নাটকটিতে টেলিভিশনে ইতিপূর্বে আমি স্ক্রিপ্টটিতে অভিনয় করতাম, মানে নাট্যাংশ থাকতো বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে, নাটকে অভিনয় শুরু করি আমি একটা ধারাবাহিক নাটক দিয়ে, সেটা 1981 সালে প্রচারিত হয় বিটিভির প্রথম দীর্ঘ সময়ের ধারাবাহিক মাটির কোল, এটা গুডার্ত উপন্যাসের ভাব অনুসারে আশকার ইবনে শাইখের মুসা আহমেদের প্রযোজনা। ওই নাটকে আমি করেছিলাম নান্দুভাই নামে একটা চরিত্র, আজকে 40 বছর পরেও যাদের বয়স 45-50 বা 50 বছর বয়স কিংবা তার বেশি তারা এখনো আমাকে আন্দুভাই বলে ডাকে। তো সেই নাটকের তো আছে পরবর্তী পর্যায়ে আমি আমার নিজের পরিচালনায় একটি নাটক করেছিলাম গাওগ্রামী কিচ্ছা নোয়াখালীর ভাষায়, সেই সেই নাটকে এটিএম সাজুদান প্রধান চরিত্র, আমি তার সহকারী ছিলাম। সেই নাটকটি সেই সময়ে মানে স্মরণকালের মানে হিট নাটকের মধ্যে একটি ছিল নোয়াখালী ভাষা একদম। এই নাটকটিতে আমি অভিনয় করে মানে প্রশংসিত হয়েছে। আমি একবার কলকাতায় ছিলাম, তখন কলকাতায় নোয়াখালী সমিতি আছে, নোয়াখালী সমিতি এই নাটকটি তাদের একটা সম্মেলনে আঞ্চলিক সম্মেলনে এই নাটকটি প্রদর্শনী করেছে। এই নাটকটি প্রদর্শনী করার পর আমি ছিলাম, নাটক শেষ পর সব নোয়াখালীর মানুষ এসে আমাকে টিপে টিপে দেখতেছিল যে আমি নোয়াখালীর মানুষ, আমি এভাবে অভিনয় করেছি এই। এবং এর মধ্যে আরো টুকটাক এনটিভিতে চলেছিল কাচের পুতুল, হিমেল আশরাফের পরিচালনায় নাটকটি, আমি ওখানে মূল একটি মেয়ের জার্নি মম অভিনয় করেছিল, তার বাবার ভূমিকা অভিনয় করেছিল। সাধারণত মানুষ নায়ক নায়িকাদের নিয়ে বা গুরুত্বপূর্ণ খুব বেশি চরিত্র হলে তারা তাদের জেনে জানে, আমি নাটকটি গুরুত্বপূর্ণ তত না, কিন্তু মমর বাবা আমি একজন নিরীহ মানুষ, কেরানি মানুষ, মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ, মমর সাথে আমার রসায়নটা ভালো ছিল বলে আমাকে মানুষ এইভাবে গ্রহণ করেছে, মানে আমি মানে রাস্তাঘাটে হাঁটতে এখন মানে আমাকে খুব ওরা এই ধরনের চরিত্রে অভিনয় করে সাধারণত মানুষের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়ে যায়, কিন্তু আমি দেখলাম ওই নাটকটিতে আমাকে অনেক মানুষ রাস্তাঘাটে এখন চলতে এখনো ওই নাটকের কথাই বলে যে নাটকটি বন্ধ হয়ে গেল, নাটকটি আর চলবে না, বাজারে যেতে পারি না, আপনার নাটকটা চলবে না।
এটা আর কি, অভিনয় জীবনে আসলে প্রাপ্তি তো এগুলোই। আপনার পরিচালনা জগৎ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমার আমি তো আপনার পরিচালক, শিষ্য টেলিভিশন নাটকে প্রথম আমার পরিচালনায় আমি প্রথম যে নাটকটি পরিচালনা করি সেটি হলো ভালোবাসি সুদায়না কারে ভালোবাসি। এটি আমার স্ত্রীর লেখা, শ্রী শিল্পী সরকারের উপর লেখা। নাটকটি আমি 88 সালে সম্ভবত, 98 সালে সম্ভবত নির্মাণ করি। তখনও ঠিক আমি নিজেকে নাট্য পরিচালক হিসেবে ঠিক তৈরি মনে করিনি। আমি এটা পরিচালনার কথা ছিল, টেলিভিশনে তখন চাকরি করত, পরে জিএম হয়েছিল রিয়াজুদ্দিন বাদশা। বাদশা তখন চাকরি করে অন্তরা থেকে অন্য নামে প্যাকেজ নাটক গুলো নির্মাণ টির্মাণ করতো। তো আমার বউ ওর অনেক নাটকে অভিনয় টভিনয়, ওর সাথে একটা বাদশাকে বললো যে বাদশা ভাই, এবং তা ওই নাটকটি প্রডিউসার ছিল আমার বউয়ের ভাইয়ের বউ। তো তারা দুজনে মিলে চেষ্টা করলো, বাসাকে বললো নাটকটি পরিচালনা করার। তারা রেডি টেডি হলো, আর্টিস্টের শিডিউল টিডিউল নিয়ে হলো। আর্টিস্ট তখনকার দিনে সব বড় তারকারা, শম্পারে যা, আসাদুজ্জামান নূর, সমী কায়সার, দিলরাজামান, সিরাজ ইসলাম মামুন, এই 5 জন, এই 6 জন, এই 6 জনের অভিনয় নিয়ে সব শিডিউল টিডিউল করা হলো। সেই সময় বাদশাহ হঠাৎ চিটাং বুদ্ধি হয়ে গেল, জিএম হয়ে চিটাং ছিল, কাজে সে আর নাটকটি করতে পারবে না। তখন আমার বউ একদম মন খারাপ হয়ে গেল, আর্টিস্ট বললো যে নাটক হচ্ছে না। তখন আর্টিস্ট বললো কেন হচ্ছে না, বললো যে ডাইরেক্টর তো চলে যাচ্ছে, তুমি ঘরে ডাইরেক্টর রেখে কেন বাইরে গেলে, ঘরকে ডাইরেক্টর কেন, নরেশ কেন আমরা কেন, ও নাটক পরিচালনা করে নাই, নাটক মানে তোমার ঘর করতে পারবে না, এলেন এতদিন আছে, তুমি ওকে বলো ওই করে। সেই নাটক আমি করলাম, এবং নাটক করার পরে আমি খুব মানে সেই নাটকে যে সাড়া পেয়েছি, এরপরে আরেকটি নাটক করে ওভাবে মানে নির্মাতা হিসেবে আমি এত ব্যাপক সাড়া পেয়েছিলাম, ভালোবাসি সুদে না কারো ভালোবাসি, পরে আমি কাঙ্ক্ষিত নাটক করেছিলাম এই প্রতিবন্ধীদের নিয়ে, অপি করিম, অপি করিমের সম্ভবত নায়িকা হিসেবে প্রথম নাটক, টপি আর অপি করিম প্রতিবন্ধী ছিলেন, প্রতিবন্ধীদের নিয়ে ওই নাটকটি করার পর। তখন টিএনটি ফোন থাকলেও আমাদের ছিল না, আর মোবাইল ফোন ছিল না, মানে তত প্রচলন ছিল না। সেই নাটকটি বিটিভিতে যাওয়ার পরে আমার মনে আছে আমি সারা রাত টেলিফোন অ্যাটেন্ড করেছি আমার টিএনটিতে, মানে মানুষের এত ভালো লেগেছে মানে বলা যায় না। আর আর আরেকটি নাটক, সেটাও আমার স্ত্রীর লেখা, দয়িতা করে আমি একটি নাটক করেছিলাম। ওই নাটকটিতে একটা রোমান্টিক নাটক, ওপি এবং তিন্নি এই দুজন নায়িকার সাথে নায়ক ছিলেন মিলন, মিলনের প্রথম রোমান্টিক নাটকের অভিনেতা। সেই নাটকটি নিয়েও আমি খুব প্রশংসিত হয়েছিলাম, আমাকে এখনো মানুষ পরিচালক হিসেবে যতটুকুই মনে করে, যারা ওই নাটক দেখেছে সেই হিসেবে মনে রাখে, আর যারা দেখেনি, যেমন এই যুগের অনেকেই ওই নাটক দেখে তারা ততটা জানে না, এবং অনেকে বলে আপনি কি পরিচালনা করবেন, যদিও আমার এখন একটা সিরিজ নাটক চলতেছে এই এটিএন বাংলায়, রেগে গেলেন তো হেরে গেলেন। তো পরিচালক হিসাবে আমি টেলিভিশনে অনেক অনিয়মিত হয়ে গেছি, আমার ইচ্ছাকৃত নয় আসলে। এখন যে প্রক্রিয়া নাটক হয়, যে বাজেটে নাটক হয়, সেখানে আমাদের মতো লোকেরা নাটক করার সুযোগ খুবই কম, খুবই কম। আমরা ঠিক আগের মতো নাটক করার সুযোগ পাই না। আমি মূলত বাইরে প্রফেসরদের নাটক করেছি কম, আমি কাজ করতাম চ্যানেলে, চ্যানেলে আমাকে দেখো চ্যানেল গুলো তো এজেন্সির কাছে বাধা পড়ে গেছে। আপনার এই রেগে গেলেন তো হেরে গেলেন,
এই নাটকটি বলো। সম্পর্কে একটু বলেন, এর গল্প, এর পটভূমি, এর স্টোরি, আবার বলো। রেগে গেলেন তো হেরে গেলেন, নাটক সম্পর্কে একটু বলেন। কি সম্পর্কে? রেগে গেলেন তো হেরে গেলেন, এই আমি নাটক বুঝতে সম্পর্কে। পারছি না কি সম্পর্কে। হ্যাঁ, আপনার চলমান ধারাবাহিক নাটক রেগে গেলেন তো ও চলমান হেরে গেলেন, ধারাবাহিক নাটক। চলমান রেগে গেলেন তো হেরে গেলেন নাটকটি একটা মজার নাটক। এই নাটকে মজার নাটক এই অর্থে বলছি, এই নাটকের মূল অভিনেতা এটিএম শামসুজ্জামান, উনি একজন ঢাকাইয়া এবং জুতার ব্যবসা করেন। তার পরিবারের সবাই ঢাকা, পুরনো ঢাকার আঞ্চলিক কথাই বলে, কিন্তু ওরা যখন বাইরে আসে তখন শুদ্ধ কথা বলে। এবং ওদের বাড়িতে লোক স্টাফ আছে, ওরা বলে ওদের ভাষায়। এবং ওখানে আমি একটা ক্যারেক্টার করেছি, এটিএম শামসুজ্জামানের বোনের জামাই। বোনের জামাই বোনটাকে আমি মূলত, আমি আমার চকবাজারে আমার চাচার দোকানে চাকরি করতে আসছিলাম, তো ওখান থেকে এটিএম শামসুজ্জামানকে আমাকে নিয়ে যেয়ে বলে, তোমরা নোয়াখালীর মানুষ তো, একটু আমার বাসায় আমার বোনকে একটু আরবি টারবি পড়াও। তো আমি গেলাম ওখানে লজিং থাকার জন্য, গেলাম গিয়ে একটা কাজেই করলাম, ওনার আমার চেয়ে 20 বছরের ছোট ওনার ছোট বোনকে নিয়ে আমি পালিয়ে চলে গেলাম বার্মা। তো বার্মা থেকে যখন রোহিঙ্গারা ফিরে আসছে তখন আমি আবার ফিরে আসছি। এই ক্যারেক্টারটা আমি নোয়াখালী ভাষায় কথা বলি। এখন চলছে আমি ফিরে আসার পরে এখন ঘটনা ঘটতেছে আর কি, আমি নানা এটিএম শামসুজ্জামানকে তাকে সরিয়ে এই পুরো জুতা কোম্পানির বাড়ি সব হতে চাইছি, আমার এক ভাগ্নেকেও নিয়ে আসি নোয়াখালী, এই মিলে দিলে এখন চলতেছে নাটকটা। বেশি দিন চলবে না, যা শুটিং করে আমি শেষ করে দিয়েছি। ওটা 20 পর্ব গেছে, আর বোধ 4 পর্ব আছে, 24 পর্ব শেষ হয়ে। এর পরের পরিকল্পনা কি আপনার? এই নাটকটাও কিন্তু আমার স্ত্রী লিখেছে। আমি অপূর্ব বেশিরভাগ নাটক অপূর্ব তার লেখাই করি। হ্যাঁ অপূর্ব সরকার, হ্যাঁ, অপু শিল্পী সরকার। শিল্পী সরকার অপূর্ব, রাইট। ফিউচার প্ল্যান কি আপনার? হ্যাঁ এরপরে কি বলো। করবেন? এখন আসলে আমি মূলত, আমি একটা জানি না সুযোগ পাবো কিনা, একটা ইচ্ছা আছে নজরুলের কুমিল্লা, মানে কুমিল্লা আসেন তো, ওখানে একটা বেচারির মতো ওনার ব্যাপার হয়েছিল, নাম নুরজান নাকি যেন নাম, না কবি নজরুল, ওই ও আমি নামটা এখন মনে করতে, ওই ওই চ্যাপ্টারটা নিয়ে একটা উপন্যাস লিখেছেন চিটাগাংয়ের সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। এই উপন্যাসটা অবলম্বনে আমি একটা নাটক করতে চাই আর কি, একটু বড় করে নজরুলের, পুরো নজরুলের মানে নজরুলের এই জীবনের এই পোর্শন নিয়ে একটা বড় ধরনের, মানে 50-60 পর্বে একটা নাটক করার আমার একটা আগ্রহ আছে। এছাড়া আমি এখনো ভাবি একটা বড় সিরিজ করা। আমার লেখা একটা উপন্যাস আছে দীপা সারাবেলা, ওটাকে নিয়ে মানে এখন, মানে বিশেষ করে জি টিভি কিংবা জি বাংলা টাংলাতে যে ধরনের জি প্যাটার্নের নাটক গুলো হয়, ওই প্যাটার্নে ওই উপন্যাসটাকে নিয়ে একটা, ওই প্যাটার্নে একটা নাটক করা লাগবে। তো এগুলো তো পড়া চ্যানেল ট্যানেলের ব্যাপার, আমাকে উদ্যোগ দিবেন আমি ভাবি। আর ওয়েব সিরিজ করার কথা আছে, ওয়েব সিরিজ করার জন্য প্রস্তুত আছি। আর এখন আমি টুকটাক দাদা, সেই সময় নাটক এবং এই সময়ের নাটক অর্থাৎ টেলিভিশন নাটকের কথাই বলছি। টেলিভিশন আমি প্যাকেজ যখন মানে আপনার সাথে কাজ টেলিভিশনের করেছি তখন যে ধরনের গল্প, যে ধরনের এখন গল্পের বক্তব্য খুঁজে পেতাম, এখন নাটক যেন কেমন যেন হয়ে গেছে, দর্শক আলাদা হয়ে গেছে এই মনে হয়। কথাটা বোধহয় তুমি এই
এই কথা তুমি বলতে পারতো বোধহয় এই গত ঈদুল আজহার আগ পর্যন্ত, কারণ এই ঈদুল আজহায় আমরা বেশ কিছু নাটক দেখেছি যেগুলো মানে আমরা যে যে স্বর্ণযুগে, বিটিভির স্বর্ণযুগের কথা বলো, ওই কথা বলো, ওই মানের নাটক প্লাস কিন্তু কারিগরি মানের দিক থেকে ওই সময়ের নাটক চাইতে হাজার গুণে ভালো সত্যিকার অর্থে একটা টেলিপ্লে। আমি যা মনে করি তা এই এই সময়ের ছেলেরা যা করছে, এবার ঈদে আমরা বেশ কয়েকটা নাটক দেখলাম তাতে তাই মনে হয়েছে। তো সামগ্রিকভাবে টেলিভিশনের নাটকের অবস্থা খুবই খারাপ, সেটার মূলত কারণ হয়েছে এরা টেলিভিশন গুলো এখন কোনো চ্যানেলে তাদের নিজস্ব ইচ্ছার পরিপূরণ করতে পারে না, ওরা এজেন্সির নির্ভর হয়ে যায়, এবং এজেন্সি গুলা তারা নাটক গুলো শুধু টেলিভিশনে চায় না, তার সাথে অনলাইনও দেয়, সেই কারণে তারা ভিউ কাউন্ট করে। এই ভিউ কাউন্ট করতে গিয়ে তারা কিছু শিল্পী, দু একজন শিল্পী নির্ভরে সব নাটকে দু একজন শিল্পীকে দিয়ে, এখন কিছুদিন আগেও বাংলাদেশ মানে বাংলাদেশের নাটক মানে ছিল একজন নায়ক নায়িকা, দুজন নায়ক নায়িকা আর দুইটা টেলিফোন, মানে আর কোন নায়ক নায়িকাদের বাবা নাই, মা নেই, ওই দুজন কথা বলে যা ওটা দিয়ে নাটক, কারণ যেই বাজেট এটা করে সেই বাজেটে গিয়ে কোনো নির্মাতার পক্ষে সম্ভব নয় নায়ক নায়িকাকে পারিশ্রমিক দিয়ে আদার ক্যারেক্টারের সন্নিবেশ ঘটিয়ে নাটক বানানো, সেই কারণে নাটক গুলো হয়ে গেছিল একদম কি এটা ঠিক নাটক না কিছু এটা কি একটা, ওই দুইজন যতক্ষণ পর্দায় থাকে তা মানে আর আশেপাশে কোনো ওরা কে কি তাদের শ্রেণী চরিত্র কি অসুখ কিছু বোঝা যায় এই আর কি, যার ফলে সেটার থেকে মনে হয় এবার ঈদে দেখে আমি খুব আশাবাদী হয়েছি এবার ঈদের কোনো বেশ বক্তব্য সম্বলিত নাটক, এবং মেকিং তো বলায় মেকিং সব নাটকেরই এখন আগে ছিল অনেক অনেক, আমি তো বলি যে আমরা যা নাটক বানাতাম আমরা এবং আমাদের আগেও যারা নাটক বানাতেন তারা তাদের চাইতে এখনকার নাটক অনেক অনেক কারিগরি দিক থেকে এই সময় পরিচালনাটা অনেক জানে। দাদা, আরেকটি বিষয় সেটা হলো আপনার দীর্ঘ পথ পরিক্রমায় আপনার যতটুকু অর্জন, কি অভিজ্ঞতা, তার হ্যাঁ আলোকে এই প্রজন্মের অভিনেতা কিংবা পরিচালকদের জন্য আপনার মেসেজ কি থাকে? আসলে বিষয়টা হয়েছে আমি ওদেরকে এখন আমি মেসেজ দেয়া মানে সেটা তাদের কাছে মানে আমরা যেভাবে ভাবতাম যেভাবে করতাম আমাদের কাজটা ছিল তো মূলত আবেগ নির্ভর পেশাদারিত্ব ছিল না বুঝছো, মূলত কাজে আমি যেভাবে দেখতাম সেভাবে এখন এইভাবে আমি ওদেরকে মেসেজ দিলে সেটা তো তারা পারবে না সেটা করতে, কারণ তারা পেশাদার, আমরা করতাম আবেগের থেকে, আমরা টেলিভিশনে নাটক করতাম বা ইভেন প্যাকেজ নাটক আমরা যা করতাম প্যাকেজ নাটক আমরা 3-4 দিন রিহার্সেল দিয়ে করতাম এই করতাম, এখন তো সেটা কল্পনাও করা যায় না। তো এখন আমি যদি কোনো নির্মাতাকে বলি যে এইভাবে রিহার্সেল করো, করা উচিত একটা নাটকের জন্য করা উচিত, সেটা তো সে পারবে না, বাস্তবতায় তাকে দেবে না, কাজেই ওদের দৃষ্টিভঙ্গি যে আমি মেসেজ ওদের কাছে এইটুকুই বলা আছে যে তারা পেশাদারই হলেও সঠিক পেশাদারে থাকে, সেটাই সব কাজে পারফর্মাররা হোক নির্মাতারা হোক টেকনিশিয়ান হোক সবার কাজে যে কাজটা পেশাদারিত্ব চূড়ান্ত ভাবে থাকে সেটাই আসে, পেশাদার হলে তো অসুবিধা নেই কিন্তু পেশাদার হতে গিয়ে টাকা নিলেই তো পেশাদার হয় না, পেশাদারের তো একটা দায় দায়িত্ব থাকে, সেই দায় দায়িত্বটা নিয়েই যেন ওরা কাজটা করে এটাই আমার তাদের কাছে। ধন্যবাদ দাদা। এবার আমরা একটু আন্তরিক পর্যায়ে আসি, আপনাকে আমরা হ্যাঁ নিয়ে গর্ব করি, বিশেষ করে আপনি নোয়াখালী সন্তান। নোয়াখালী আমার তো গর্ব করার বাংলাদেশের একটা জিনিস টেলিভিশন আছে ঠিক মিডিয়ায়, আছে, হ্যাঁ, আপনার মতো নট অনেকে অনলি জন্ম দিয়েছে। টেলিভিশন মিডিয়া না শোনো আমার, আমি তো বলি তোমার আমাকে যদি কেউ বলে যে আপনার বাড়ি কোথায় আমি বলি অবশ্যই নোয়াখালী, মানে আমার যদি নরেশ পিয়া, নরেশ পিয়া কি
নরেশ বিয়ন ওয়াকলি, এটুকুই আমার বলার আছে আর কিছু। আই ফিল প্রাউড অফ দ্যাট, মানে আমি নোয়াখালী, এটুকুই আমার। এবং এই নোয়াখালী নিয়ে আমার প্রচন্ড কথা, নোয়াখালীর আমাদের নাটক নাটকে বিশেষ করে রেডিও টেলিভিশন নাটক আমার বড় কষ্ট হয়। একই হলো যে নোয়াখালী ভাষা যারা বলতে পারে না তারা বলে, আর তারা নোয়াখালীর চরিত্রগুলোকে নোয়াখালীর ভাষাটাকে ব্যবহার করে শুধু হাসির উপাদান হিসেবে, কিন্তু আমার ভাষা নিয়ে শুধু হাসি সেটা বললে আমার খুব অপমানিত বোধ করি। এবং মজার কথা কি জানো, আমি এখন নোয়াখালী নাটক অভিনয় করতে যাই, হয়তো ধরো এই নাটকও তো আমার রেগে গেলে হেরে গেল না, নোয়াখালী করেছি, এর আগে নোয়াশালে করেছি, নোয়াশালে তো বরিশাল আর নোয়াখালী এটা ছিল করেছি, তারপর আরো অনেক নোয়াখালী নাটকই করি, কিংবা এখনো প্রচুর নাটক হয় নোয়াখালীর, আমি যে সব জায়গায় থাকি তাও না, কিন্তু ওরা কেউ নোয়াখালী ভাষা, আসলে নোয়াখালী ভাষা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং 100 বার বলি যে নোয়াখালী ভাষা শুধু নোয়াখালীর মানুষই বলতে পারে, আর কেউ বলতে পারে না, এটা জন্মগত হয়, এটা কেউ শিখতে পারে না। যে ভাষা লেখা যায় না, নোয়াখালীর ভাষা লেখা যায় না, সেটাকে অন্য মানুষ বলতে পারার কোনো কারণ। তো তারপরেও বলে এখানে, এখন বলে, এখন বলতে গিয়ে আমি যখন আর্টিস্ট হিসেবে আমার যখন ওরা অ্যাক্টিং করে, ওরা যখন ভুল বলে আমি আর অ্যাক্টিং করতে, যার ফলে আমার মুখ দিয়ে যেবার আমাকে বলে যে আপনি তো নোয়াখালী কথা পারেন, তো আমি সে কথা, আমি আমি ধরো আমি কথা বললে আমি এখন যা বলছি যে কোনো লোকই বুঝে নেবে যে আমি, কারণ আমার আমি নোয়াখালীটা চেষ্টা করি কিন্তু এখনো প্রমিত ভাষায় আমি কথা বলতে পারি না, নোয়াখালী একটা সুর থেকে যায় এবং নোয়াখালীর সব মানুষের সেটা থাকে, সেখান থেকে যারা বেরোতে পারে রেয়ার কেস, তাও যদি তারা জন্মের পরে অন্য জায়গায় থেকে থাকে, কিন্তু নোয়াখালীতে 17-18 বছর পর্যন্ত যদি তারা কেউ থাকে তাহলে তারা সেই নোয়াখালী ভাষা বলতে পারে, আমিও পারিনি। আমার ভাষায় প্রচন্ড নোয়াখালীর প্রভাব আছে। তোমাকে মজার কথা বলি, একদিন একটা নাটক আমি অভিনয়, আমার একটা নাটকে অভিনয় করছিলাম সুবর্ণাবস্থ, সুবর্ণা অভিনয় করছে, ক্লোজ আপ শট হচ্ছে, ওর কাউন্টার ডায়লগ না আমি দিয়ে দিচ্ছি আর কি, কাউন্টার ডায়লগের আর্টিস্ট ছিলেন না, কাউন্টার ডায়লগ হঠাৎ ডায়লগ দিতে দিতে সুবর্ণ আমাকে থেমে গেল, কি হলো, বললো যে নরেশ আপনার নোয়াখালী ভাষায় শুদ্ধ কথা বন্ধ করেন, আপনার কাউন্টার দেওয়া লাগবে না, আমি নিজেই বলছি। তো আমি সেই লোক যেটা নোয়াখালী ছাড়া কিছু বলতে পারি না, এখন আমাকে বলে আমি নোয়াখালী কথা বলতে পারি না, এখন কি বলবো বলো। এই হলো নোয়াখালী ভাষার এই অপপ্রয়োগটা যে হচ্ছে নাটকে, আমি অপমানিত, আমাকে নিয়ে কেউ উপহাস করে, মানে আমার ভাষা নিয়ে উপহাস করে, এটা আমার কাছে খুব খুব অপমানজনক মনে হয়। এবং কেউ যদি আমার সাথে নোয়াখালী ভাষায় বিকৃত করে কথা বলতে চায় আমি তার সাথে কথা বলবো, এই হলো আমার নোয়াখালী বিষয়ে, মানে কি বলবো এটাকে, একটু বাড়াবাড়ি হয়তো হতে পারে কিন্তু আমি এই বাড়াবাড়ি নিয়ে থাকি। চলমান সময় আমাদের নোয়াখালীর আর কারা কারা কাজ করছেন যদি আমরা অনেকেই জানি, তারপরে আপনার মুখ থেকে নোয়াখালীর প্রচুর লোক, নোয়াখালীর প্রচুর লোক আছে, নোয়াখালী আগে পেতাম না, এখন তো এখন অনেকেই আছে। তাহলে একটা মেয়ে আসছে, একটা সিনেমা করেছে আগে আইসক্রিম নাকি, পরে আর একটা ছবি হাওয়া করেছে, একটা ভালো ছবি হচ্ছে কক্সবাজারে শুরু আর একটা শুরু হয়েছে, হাওয়াতে অভিনয় করছে ইদানিং, তার সাথে আমি একটা আতিকের একটা ওয়েব শর্ট ফিল্ম করেছি, অভিনয় করেছি, ওর নাম টুসি, ও শুনলাম ওর বাড়িও আমাদের জঙ্গনির পাশেই জমিদারের কাছে, তো ও বললো ও তো নোয়াখালী রে। তারপরে টয়া আছে আমাদের বিমানবন্দরে, তো টয়া প্রচুর এখন নোয়াখালী লোকজন, আর আগে লোকজন তো আছেন, নাম না কি নাম এরা তো আছেন, নাম কিছু এটা আছে, এরা তো অনেক ছিলেন, কিন্তু এখনো প্রচুর নোয়াখালী লোক আছে। তারপরে তার আরেকটা ছেলে আসছে, ওর নাম তো আমি বলে গেলাম, ও মিরাক্কেলে অভিনয় করে আসছে, ওর নাম ও এখন অভিনয় করে নোয়াখালী ভাষাটা। তারপরে আবার অনেকে তো নোয়াখালী সেজে অভিনয় করে, নোয়াখালীর বাড়ি নয়, নোয়াখালীর মানে দাপটে নোয়াখালী পাড়ে সব করে যাচ্ছে, এখন নির্মাতারা নোয়াখালী
দাঁড়ি লোক খুঁজে না, যে যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। সাজ্জাদ, নাটক, থিয়েটার, থিয়েটার বাইরে নোয়াখালীতে কাটানো আপনার সময়, স্মৃতি যদি কিছু বলতেন। নোয়াখালীতে আমার স্মৃতি তো আছে, মানে খুব খুব স্পষ্টই আছে। নোয়াখালীর সব কথাই আমার মনে আছে। নোয়াখালীর পুরো কি করে জীবনের, আমি বোধহয় 16 বছর বয়সে নোয়াখালী থেকে বেরিয়েছি। হ্যাঁ, 17 বছর বয়সে। তো তারপরে নোয়াখালী যাওয়া, আমার মা আমাকে বলছিল 1-2 বার করে যাওয়া হয়েছে, কিন্তু নোয়াখালীর স্মৃতি আমি ভুললে আমি আমি তো নিজেকেই তো ভুলে যাবো। আমি যা কিছু তা তো নোয়াখালীতে শিখেছি। নোয়াখালীতে আমার মানে যাই, আমি নিজেকে আসলে ওই সময়ে যা শুনেছি খুব বেশি জানছি বলেও আমার মনে হয়। নোয়াখালীর স্মৃতি, নাটকের স্মৃতি, খুব বেশি নাটক করতে পারি নাই তো নোয়াখালীতে। তো আমার মনে আছে, আমি যখন 1969 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে একটা নাটক করেছিলাম, ওটার নাম তো আমরাই, আমার পরিচালনায় একটি নাটক করেছিলাম। তো সেই নাটক আর্টিস্ট আর্টিস্ট মেয়ে তো নোয়াখালীতে নাই। তো তখন আমরা রানু তখন আমাদের কলেজের অধ্যাপনা করেন, ওনাকে বললাম যে স্যার আমরা তো একটা নাটক করবো মেয়ে চরিত্রের। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে এনে দিয়েছি, এনে দিচ্ছি। তো উনি তখন, উনি তো ইন্টারমিডিয়েট কুমিল্লা থেকে পাশ করেছিলেন, কুমিল্লার নাট্য আন্দোলনের সাথে পরিচিত, কুমিল্লায় তখন পেশাদার অভিনেত্রী ছিলেন। ওখান থেকে গীতশ্রী চৌধুরী করে এখন বিটিভি না টেলিভিশন মিডিয়া অভিনয় করেন, গীতশ্রীকে নিয়ে আসছিলেন। সেই গীতশ্রীকে নিয়ে আমি ভিলেনের পার্ট করছিলাম, মনে আছে। সেই ছবিটা আমি গীতা দিকে দেখালাম যে 50-51 বছর আগের ছবিটা আমি পোস্ট দিয়েছিলাম বিদেশের সাথে। এই ধরনের ছোটখাটো আরো অনেক, আর সবচেয়ে স্মৃতি হলো যে আমি তখন চৌমুহনী কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র, তো আমাদের কলেজে বার্ষিক নাটক হবে। তো সেই সময়ে নোয়াখালীর মাইজদি বাজারে একটা ছবির শুটিং করতে গেছিলেন দারাশিক, লাইলি মজনু ছবির শুটিং করতে গেছিলেন, না রাঙ্গাবো, রাঙ্গাবো, রাঙ্গাবো ছবির শুটিং করতে গেছিলেন। তো ওই তুমি তো চিনবে, ওই চিত্ত হুইয়া এরা যে জয়ন্ত হুইয়া এরা যে গান গাইতো, এদেরকে তো চিনো। মাইজদি কলেজে, মাইজদি বাজার থেকে যেতে হয় যে ভিতর দিকে ওদের বাড়ি, গান গাইতো যে চিত্ত হুইয়া তুমি চিনতে না, জয়ন্তী লালা এখন চিটাং রেডিতে গান টান গায়, তুমি চিনতে না ওদেরকে হ্যাঁ সাজ্জাদ। জি জি এই চিত্তুইয়াদের বাড়িতে শুটিং জোরটা হয়েছিল, আমরা শুটিং শুটিং আমি জীবনে প্রথম শুটিং ওখানেই দেখি। তো আমাদের কলেজ এরা শুটিং করতে করতে হঠাৎ কি কারণে যেন ওদের শুটিং বন্ধ হয়ে গেল, তো ম্যাক্সিমাম লোকজন চলে আসলো কিন্তু ইউনিটটা ওখানে থেকে গেল। তো আমি থেকে গেল, পরিচালক থেকে গেলেন। আমাদের কলেজে তখন বার্ষিক নাটক হবে, রামদুদা নাটকের চার্জে ছিলেন না কিন্তু দেখাশোনা করতেন। তো উনি গিয়ে দারাশিকু বললো, দারাশিকু, দারাশিকুর সাথে ওনার রেডিও নাটকের সূত্রে তখন পরিচয় ছিল, আপনি আমাদের কলেজের নাটকটা করেন। আমি বললাম, উনি বললেন যে হ্যাঁ করতে পারি, তো আমার গ্যাপ আছে, করে দেবো। তো উনি আসলেন এবং ওনার একটা স্ক্রিপ্ট নিয়ে আসলেন, ওনারই লেখা মরু উদ্দেশ্য। আমার মনে আছে স্ক্রিপ্টটা আমি দেখেছি হাতের লেখা, সেটা কপি করেছেন মামুনুর রশিদ। মামুনুর রশিদ দারাশিকু একসাথে তখন কিছুদিন পড়াশোনা করেছেন, ওরা তেজগাঁ পলিটিক্যাল ইনস্টিটিউট পড়াশোনা করেছেন। মামুনুর রশিদ অনুলিপি লেখা মামুনুর রশিদ, আমার স্পষ্ট মনে আছে। তখন মনে মামুনুর রশিদকে আমি চিনতাম না, মামুনুর রশিদ তখন 69 সালে, 68 সালে, তখন মামুনুর রশিদ এত বিখ্যাত হন নাই। যাই হোক,
মামুনুর এখন দারা শিখু সিনেমা পরিচালক, নাটক পরিচালনা করবে। আমার তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা, টেস্ট টেস্ট হবে বোধহয়। তো এটা শুনেই আমার বেজদা বললেন যে যদিও উনি আমাকে নাটক টাটক উনি নাটক করতেন উনি নাটক টাটক আমার যে এটা আগ্রহ সব আমার মেজদার কারণে হয়েছে। মেজদা আমাকে বললেন তুমি কিন্তু নাটক করতে যাবে, ওখানে তুমি নাটক এখন করতে পারবে। এখন আমি বললাম এটা হয় দারা শিখু, এই দারা শিখুর সাথে যোগাযোগ হলেই তো আমি সিনেমা লাইনে যেতে পারবো, তো দারা শিখুর সাথে আমি নাটক করবো না। আমি লুকিয়ে লুকিয়ে দিলাম, আমাকে একটা ওই চরিত্র দিলেন, আমি চরিত্র রিহার্সাল করি, লুকিয়ে লুকিয়ে যাই রিহার্সাল করি বাসায় আসি। কিন্তু আমাকে উনি একটা হাসি দেখালেন, ওই ক্যারেক্টারের জন্য হাসি দেখাতে ও যেটা তুমি প্র্যাকটিস করতে হবে রেগুলার, সেই রেগুলার হাসিটা প্র্যাকটিস না করলে তুমি পারবে না। এখন হাসি প্র্যাকটিস করতে গেলে আমি বাসায় বলতাম, আমার মনে আছে হাসিটা এরকম বোধহয় এই হাসিটা। তো আমি বাসায় পড়ি, পড়ার মাঝে মাঝে আমার ভাবি বলে কি তুমি কি এমন করো কেন, আমি বলি না কিছু। এইভাবে করতে করতে রিহার্সাল করে একদম সতীর্থ গেলাম, আমার মেজদা তো দেখে আসছে নাটক এসে আমাকে, তো তুই যে নাটক করলি হয়তো মারেননি ঠিক, কিন্তু যা কথা শুনিয়েছেন তা বোধহয় নাটক চাইতে অনেক বেশি। যাই হোক, সেই দারা শিখুর সাথে পরিচিত নাটক আমি, এবং ওই নাটকে অভিনয় করার পর আমার এই যমুনী বাজারে সবার ধারণা হয়ে গেল যে দারা শিখু করার ছবিতে আমি অভিনয় করতেছি, কারণ আমি এত ভালো অভিনয় করেছি যে দারা শিখু তার নাটকে তার ছবিতে আমাকে নেবে, এরকম একটা ধারণা বংশলে হয়ে গেছিল। তো আমি ভালো অভিনয় করতাম অবসর লোকজন বলতো তখন, কিন্তু দারা শিখুর লিঙ্ক তো ছিল না, তাদের স্পষ্ট ধারণা হলো যে আমি সিনেমা অভিনেতা হয়ে গেছি দারা শিখু। কিন্তু কোনোদিন দারা শিখুর ছবিতে আমার পরে সিনেমা লাইনে আমার দেখা হয়েছে, কিন্তু তার ছবিতে অভিনয় করে আমার আর কি আর স্মৃতি লাগবে। আপনার সাথে কথা বললে অনেক সময় পার হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না, তাই তারপরে শেষ করতে হবে। সর্বশেষ আপনার পরিবার সম্পর্কে একটু জানি, কে কোথায় কিভাবে আছেন? যে আমার জি, আমার সন্তানেরা, আপনার বৌদি, আপনার বড় সন্তানেরা? ছেলে আমার স্ত্রী তো অভিনয় করে, আগে স্কুল মাস্টারি করতো, সেটা থেকে ইদানিং রিটায়ার করেছে, এখন সে নিয়মিত অভিনয় করে, নাটক টাটক কম লিখে, আর কানাডায় থাকে। আমার ছেলে বউ ওখানে থেকে, নাতি আছে, আর মেজো ছেলে এখানে এক ইউনিভার্সিটিতে সিনেমায় অভিনয় করে, তার দুটো সিনেমা রিলিজ হয়েছে, ওর নাম ইয়াশ রোহান, দুটো ছবি স্বপ্নজাল মায়াবতী রিলিজ হয়েছে, আর এখন ওয়েব সিরিজ টিজ প্রচুর ছবি টুবি অভিনয়ে মনে হয় সে অভিনয় করবে। আর ছোটটা এ লেভেল পড়ছে, এই তিন সন্তান। আপনার জন্মস্থান নোয়াখালী নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, বা এইখানকার মানুষদের কাকে নিয়ে আপনার নিয়ে, কোনো ভাবনা? নোয়াখালীর মানুষ, কাকে কাদেরকে নিয়ে, নোয়াখালীর শিল্প সাহিত্য আমার সন্তানকে সংস্কৃতি নিয়ে, যারা আছে নোয়াখালীতে, মানে আমার সন্তানদের দিয়ে, না নোয়াখালীর শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে? না ঠিক, আমি আমি আমার নোয়াখালী অসম্ভব ভালোবাসি। নোয়াখালীকে কেউ কিছু করলে আমার খুব অপমান লাগে, কেউ উপহাস করলে, কিন্তু পার্টিকুলারলি আমি তোমাকে বলি, আমি কিন্তু আঞ্চলিকতাবাদে বিশ্বাস করি না। যেমন আমি নোয়াখালী সমিতির এখনো মেম্বার হইনি, মানে ঠিক নোয়াখালীর কোনো এটা নিয়ে করার, আমি আমি সামগ্রিকভাবে হয়তো কোনো কিছু ভাবি, যে সামগ্রিক দেশের নিয়ে ভাবি, কোনো পার্টিকুলার নোয়াখালী নিয়ে আমি কোনো কিছু ভাবি না। এটা আমার মধ্যে ওই নোয়াখালীকে আমি আলাদাভাবে দেখতে চাই না কোনোভাবেই নয়। আমি এবং অনেকে নোয়াখালীর বিভাগ বিভাগ দাবি করে, আমি কিন্তু নীতিগতভাবে তার সমর্থন করি না, এই আর কি। যে এগুলো মানে ঠিক, যেমন নোয়াখালীর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আছে, আমি ঠিক ওদের ওখানে যেতেও চাই না।
এটা কেন হবে? শুধু অঞ্চল নিয়ে, এগুলো আঞ্চলিকতা আমার ভালো লাগে। নোয়াখালীর যেসব ছেলে মেয়ে কাজ করছে বা আরো ভালো কিছু না, করতে সেটা চায়, নোয়াখালীর ফলে, তার প্রতি নোয়াখালীর ছেলেরা কাজ করছে, এবং নোয়াখালীর ছেলেরা, আমি সত্যি কথা বলতে কি, আমি নোয়াখালী তাকে পাবো যদি নোয়াখালী কিছু করতে চায়, আর না হয় তাকে পাবো তার যোগ্যতা অনুযায়ী, নোয়াখালীর যোগ্যতা অনুযায়ী। নোয়াখালীকে আমি যোগ্যতা হিসেবে মনে করি না তার, কিন্তু যদিও সে যখন আমার সাথে কাজ করতে আসে তখন তার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক, এটা আমি যতই বলি না, এটা নোয়াখালীর লোকের সাথে আমার একটা অবচেতনভাবে একটা খাত, বুঝছো? কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে যে নোয়াখালীর লোককে নেব, এটা আমার এটা আসে না। আমি তার প্রতিভাকেই মূল্যায়ন করতে চাই, তাকে আমি নোয়াখালী তাকে খুঁজি যখন, হয়তো তোর নোয়াখালী একটা নাটক বানাবো, অবশ্যই আমি নোয়াখালী, কিন্তু সেক্ষেত্রে প্রতিভা খুঁজতে গেলে এখন সে যদি সে তার প্রতিভা দিয়ে আমার কাছে আসতে পারবে, নোয়াখালীর লোক হিসেবে নয়, আসলে হয়তো নোয়াখালীর লোক হিসেবে খাতির পাবে, আমার অবস্থান মনে আমি তাকে খাতির করবো। ওটা তো আপনার কাছে আসতে হলে যোগ্যতা অর্জন করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার যোগ্যতা ছাড়া তো নোয়াখালী নাটক করতে গেলে হয়তো আমার যোগ্যতা কিছুটা কনসিডার করি, যেহেতু আমার ভাষা তার জরুরি, সেখানে তার যোগ্যতা হয় তার ভাষাটা, কথা বুঝো নাই, কিন্তু অন্য ক্ষেত্রে নাটক করতে গেলে সেখানে সে নোয়াখালীর বলে কোনো, তার যোগ্যতা থাকলে অবশ্যই পাবে, তার বাড়ি সেটা চিটাগাং হোক না বরিশাল হোক না, তাকে কোনো ব্যাপার, এটা আমি তো কোনোদিন, ধরেন যে সেক্ষেত্রে আপনি, আমার পরিবারের লোক আমি কখনো ভাবি না, ধন্যবাদ আমার আপনাকে, নিজের স্ত্রীকে আমার খুব কম নাটক অভিনয় করেছি, খুবই কম নাটক। দাদা আপনি অনেক সময় দিলেন আমাদেরকে, আশা করছি হ্যাঁ, আপনি আরো সময় দিবেন আমাদেরকে ভবিষ্যতে, আরো সময় কি, এবং এখন আপনি না পরে, পরে পরে আচ্ছা দেবো নে, আপনি দীর্ঘায়ু লাভ এটা করুন। আমার লোক কথা দিয়ে কি লাভ, তোর পাঠকটা কদ্দ শুনবে আর দর্শকরা কদ্দ শুনবে, আমি কি এমন কেউ যে আমার কথা শুনবে? আপনি অবশ্যই এমন কেউ, যেটা এমন কেউ তো সবাই, অন্য কেউ কি মনে করে আমরা জানি না, বাট আমরা নোয়াখালীর মানুষ মনে করি। আপনার দীর্ঘায়ু কামনা করছি, সাফল্য কামনা করছি, আশা করছি আপনার সাথে আবারও দেখা হবে নোয়া ভিশনে। আপনি অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। কিন্তু এই সাজ্জাদ, তোকে আমি জিজ্ঞেস করি নি আছে, এটা তুই অনেক সুন্দর হয়ে গেছিস, হঠাৎ এত সুন্দর হইলি কেমনে? আমি জানি না সুন্দর হয়েছে কিনা, বাট আমি রোদে বেরোতে পারি না, হঠাৎ তোকে আমি আমি ছবি দৌড়াইতে দেখেছি, পারি না, তুই আগে আমাদের আগের সাথে তো নাই, আমি খাই ঘুমাই অফিস করি, এছাড়া আমার কোনো কাজ নাই, এই জন্য হয়তো এই আমার যে তুই স্বাস্থ্য যে একটু সিনেমা দিলে, নাদুস হয়েছে। না তা তো না, হ্যাঁ আপনার নাটকে হিরো বানালে হয়তো সিনেমাটা যে এরকম। বানিয়েছিস ওটা রিলিজ, না আমার সিনেমা রিলিজ করি আচ্ছা নাই, ঠিক আছে আমার দেখা যাবে, সিনেমাটা ভালো হয় নাই, যেটা রিলিজ করি রিলিজ করছিস, যদি কখন না করিনি রিলিজ করছিস, চিনা জি না। তো তো দাদা ধন্যবাদ আপনাকে, আমরা শেষ করব, হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ আমার থাকবেন, নোয়াখালীর বাসনা, আমরা ভালো আমি থাকেন। অনেক কথাই কইছি কিছু মনে করি না, আমি আসলে আমি ভূমিকা করতে পারি, হ্যাঁ ঠিকই আছে, ভূমিকা করতে পারি না, আমি যা কই না ঠিকই আমি আছে, নোয়াখালী বাসী ওদের কইলাম, কইলাম আর নিজের মানুষের লোকে তো আর শুদ্ধ কথা কওয়া যায় না, একটু এটাই কইলাম আর তো, কি, যা যা কিছু কিছু মনে করি না, আমি যা বিশ্বাস করি তাই কই, মিথ্যা কথা আমি ভঙ্গ করি কথা কইতে পারি, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। দর্শক এতক্ষণ আমরা কথা বলেছি, আড্ডা দিয়েছি অভিনেতা পরিচালক নাট্যকার নরেশ ভুঁইয়ার সাথে, আশা করছি আগামী সপ্তাহে আরো কাউকে নিয়ে আসতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।